এই আংটির ডিজাইনগুলো দেখুন বন্ধুরা, এই আংটির ডিজাইনগুলো কিন্তু মাত্র দু আনা থেকে শুরু করে তিন আনা সরের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। আর এখানে ১৯টি ডিজাইন রয়েছে, ১৯টি ডিজাইনই একেবারে নিউ কালেকশন। এখান থেকে আপনারা যে কোনো ডিজাইন চয়েস করে আপনারা জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসতে পারবেন, বা এরকম ডিজাইন আপনি অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসতে পারবেন। আর আপনি যদি তৈরি করেন বা জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসেন, সেটা কীভাবে আপনি ভালো স্বর্ণটা দেখে কিনে নিয়ে আসবেন সেটাও আমি ভালোভাবে আপনাদের বলে দিব। আর যদি আপনি তৈরি করতে চান তাহলে সেটা আপনি কীরকম করে তৈরি করলে জিনিসটা ভালো হবে সেটা আমি আপনাদের বলে দিব। বন্ধুরা, যদি আপনি কম সুনামে তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে ১৯টি ডিজাইন রয়েছে, তো ১৯টি ডিজাইন আপনি যদি দেখেন আশা করছি এখান থেকে যে কোনো ডিজাইন আপনার চয়েস হবে, কারণ এই ডিজাইনগুলো বন্ধুরা খুবই কম সুনামের মধ্যে অনেক সুন্দর কারুকার্য করা হয়েছে। এই ডিজাইনগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও এই ডিজাইনগুলো ভালো লাগবে। বন্ধুরা, এই ডিজাইনগুলো যদি আপনি কম সুনামে তৈরি করতে চান, যেমন ধরুন আপনি দুয়ানা দিয়ে তৈরি করবেন, তাহলে এখানে দেখে নেবেন দুয়ানার সুনামে এখানে অনেক ডিজাইন রয়েছে, তো সেখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। আর যদি আপনি এরকম ডিজাইন জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসতে চান তাহলে ডিজাইনটা আপনি দেখাবেন, যদি আপনি এরকম সেম ডিজাইন পেয়ে যান তারপরে সেই ডিজাইনটা আপনি একটু ভালো স্বর্ণ দেখে, যেমন ২২ ক্যারেট বা ২১ ক্যারেট এরকম স্বর্ণ দেখে আপনি জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, ২২ ক্যারেট বা ২১ ক্যারেট ভালো স্বর্ণ দিয়ে যদি আপনি ডিজাইনগুলো তৈরি করেন বা জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসেন সেটা কিন্তু ভালো হবে। আপনি যদি এই ডিজাইনটা যখন ইউজ করবেন তখন আপনি কিন্তু ভালো পাবেন, আর যদি কোনো সময় আপনি ভাঙতে যান তাহলে স্বর্ণটাও ভালো পাবেন। আর বন্ধুরা, এই আংটির ডিজাইনগুলো যদি আপনি জুয়েলার্সের দোকান থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসেন তাহলে যদি আপনি কম সুনামে তৈরি করেন, যেমন ধরুন আপনি দুয়ানা দিয়ে তৈরি করে সবসময় র্যাপ ইউজ করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যেরকম সাইজটা রয়েছে দুয়ানার স্বর্ণের মধ্যে সেরকম সাইজটা আপনি করে নেবেন। যখন আপনি তৈরি করতে দিবেন তো সাইজটা একটু ১৯ বিশ হতে পারে, তো একটু বেশি বড় করবেন না, যেরকম সাইজটা রয়েছে সেরকম সাইজটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে সেই ডিজাইনটা আপনি ব্যবহার করে ভালো পাবেন সবসময় র্যাপ ইউজ করে। আর বন্ধুরা, সেই ডিজাইনটা যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে একটু বড় করে তৈরি করে নিতে পারেন, আর যদি আপনি তিন আনা দিয়ে তৈরি করেন এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় র্যাপ ইউজের জন্য তাহলে আপনি সাইজটা একটু বড় করে ডিজাইনটা তৈরি করতে পারেন। বন্ধুরা, এখানে যেরকম সাইজগুলো রয়েছে সেরকম সাইজটা আপনি ঠিক রাখার চেষ্টা করবেন তাহলে সেই ডিজাইনটা ভালো হবে। বন্ধুরা, আশা করছি এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।